নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করবো। মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা আলোচনা করবো। ফেব্রুয়ারি মাসে 2024 সালে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে, এই মাসে হচ্ছে 29 দিন, মানে 28 দিনে, যেহেতু এটা লিপ ইয়ার। সুতরাং এই মাসেই অনেকগুলো গ্রহ তার ঘর পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করবে। তার উপরে বেশ করে কিছু রাশি বা প্রত্যেক রাশির উপরে কিছু ভালো মন্দ এফেক্ট হবে, সেটা নিয়ে আজ আলোচনা করব। তার আগে এবার বলে রাখি, অবশ্যই আপনারা প্রত্যেকেই হয়তো আমার কমেন্টসে হয়তো বলছেন কোনটা কীভাবে জানতে চাইছেন, বা হয়তো অনেকে বলছেন যে আমার এইটারই, আমার বিয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা। আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসেছি। আপনাদের ডেট অফ বার্থটা, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 8910973325, ওখানে আপনার ডেট অফ বার্থটা, প্লেস অফ বার্থটা, টাইম অফ বার্থটা লিখে দেবেন, এবং হাতের ছবিটা, আপনার পরিষ্কার নামটা, আপনি যদি মহিলা হন আপনার মায়ের নামটা, আর পুরুষ যদি হন আপনার বাবার নামটা লিখে দেবেন। যে কোনো একটা মেন প্রশ্ন আপনি করে দেবেন, সেই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামেই দিয়ে দেব। যে কোনো একটা টোটালটা ফ্রি অফ কস্টে দেবো, সেটা একদম আপনাদের এই উদ্দেশ্যে বলছি। যারা কমেন্টসে দিচ্ছেন, অবশ্যই কমেন্টসে লিখলে কোনো অসুবিধা, কমেন্টসে যেরকম কমেন্টস দিচ্ছেন, যা করছেন কোনো অসুবিধা, ভালো মন্দ যা লিখছেন, কিন্তু আপনাদের যারা প্রচণ্ড দরকার, যে কোনো যেটা আপনাদের খুব এসেনশিয়াল একটা প্রশ্ন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা পুরো ফ্রি অফ কস্টে করে একটাই প্রশ্ন উত্তর দেবো। কিন্তু ডিটেলে জানতে গেলে আমার কাছে সেটা পেয়েবল হবে, কিন্তু একটা ফ্রি অফ কস্টে আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। যেখান দিয়ে যেখান দিয়ে দেখছেন, সেই প্রশ্নের উত্তরটা আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। 8910973325 ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে দিয়ে দেবেন। আর আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা লিখে দেবেন। আর আপনার নিজের নামটা একদম পরিষ্কার ক্লিয়ার নামটা, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যদি হন বাবার নামটা দেবেন, মেয়ে যদি হন মায়ের নামটা দেবেন। আর অবশ্যই দুটো হাতের পামের ছবি দুটো দেবেন, ডানাত বা হাত, ছেলে মেয়ে নির্বিশেষে ছবিটা দেবেন, তাহলে আপনাকে টু দ্য পয়েন্ট উত্তরটা খুব ভালো ক্লিয়ার পাবেন। এটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্টে আমি এই মিডিয়াতে বসেই দিয়ে দেবো আপনাদেরকে। এটার জন্য আপনাদের কোনো পে করতে, কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে ডেট অফ বার্থটা দেবেন। আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার জন্য হোক, আপনার ওয়াইফের জন্য, যার জন্য যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দেবো। এবার বলি যে ট্রানজিটটা, ট্রানজিট বলতে সূর্য কিন্তু ফেব্রুয়ারি মাসে 13 তারিখে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে, অর্থাৎ মঙ্গলবার 3:54 দুপুর 3:54 মকর ছেড়ে কুম্ভে যাবে। বুধ যাবে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার 2:29 দুপুর 2:29 মকরে প্রবেশ করবে। এবং এই বুধই আবার 20 তারিখ, মানে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে, এই বুধে আবার 20 তারিখে মানে মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গলবার, সেটা সকাল 6:07 মঙ্গল 5ই ফেব্রুয়ারি সোমবার রাত্রি 9:56 মকরে প্রবেশ, ধনুচে মকরে প্রবেশ করবে। শুক্র কি করবে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি সোমবার সকাল 5টার সময় ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে। আর শনি অস্ত যাবে, কবে অস্ত যাবে, 11ই ফেব্রুয়ারি অস্ত যাবে, আপ টু 18 মার্চ পর্যন্ত শনি অস্ত হবে। এই শনি অস্ত যাওয়াতেও আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে কোন কোন রাশি ভালো হবে। এমনকি বৃহস্পতি কিন্তু 3 ফেব্রুয়ারি সে অশ্বিনী নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, কিন্তু সে ঘর কিন্তু চেঞ্জ করছে, নক্ষত্র চেঞ্জ হয়ে বৃহস্পতির মধ্যে মেষ রাশিতে বসে, মেষ রাশিতেই থাকবে আপ টু মে মাস পর্যন্ত, কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। আর চন্দ্র কি হবে, চন্দ্র 1 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে, 2:32 মানে দুপুর 2:32 তুলা রাশিতে প্রবেশ করবে, কন্যা থেকে তুলায় প্রবেশ, আড়াই দিন অন্তত চন্দ্রের চেঞ্জ হয় না, এটা তো কুইক মুভমেন্ট প্ল্যান সবাই কম বেশি জানেন। এর উপরে বেশ করে 12 রাশির উপর কি এফেক্ট হবে, সেটাই আমার আলোচনার বিষয়বস্তু আছে। আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে, কুম্ভ রাশির এই মাসটা কেমন যাবে। আর 11টা মাসের রাশির মতো আপনারও কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, কেন এই মাসে অনেকগুলো গ্রহই তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে। সুতরাং তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার ক্ষেত্রেও পড়বে, কেন আপনার ঘরেই শনি বিরাজমান এবং সেখানে সূর্যদেব আসবে 13 তারিখে। সুতরাং সূর্য শনি কম্বিনেশন কিন্তু আপনার রাশিতেই হবে এবং 7.5-এর সেকেন্ড স্টেজ আপনার কিন্তু চলছে। সুতরাং এত কিছু সত্ত্বেও আপনার কিন্তু কুম্ভ রাশি অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তি হবে, অনেক কিছু হয়তো এই বছরে, এই মাসে বলছি না, অনেক কিছু। সুতরাং
আপনার সেগুলো ডিটেল জানতে হবে, বার্ষিক রাশিফল আমার আদার্স রাশিফলগুলো ফলো করুন। আর একদম নিজস্ব ব্যাপারে যদি জানতে চান আপনারা, কারণ এটা তো আমি ওভারঅল বিচার দিচ্ছি, আপনাদের নিজস্ব একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি ফ্রি অফ কস্ট আপনাদের দেব, এটা সব রাশির মতো আপনাকেও বলছি। যদি আপনার মনে হয় আমার থেকে কোনো আপনি বিচার নেবেন, অবশ্যই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা দেবেন, নিজের নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, নিজের নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, আর দুটো হাতের একদম সামনের ওই পামের ছবি দুটো ভালো করে তুলে দেবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইটা নেবেন, 8910973255, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন একটা যে কোনো প্রশ্ন, একদম যেটা আপনার খুব প্রয়োজন প্রশ্ন সেটা ভালো করে লিখে দেবেন। অবশ্যই আমি এই মিডিয়াতে বসেই অনলাইনে আপনার সেই প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দিয়ে দেবো, আপনি অবশ্যই তাতে খুশি হবেন এবং তাতে আপনি যথেষ্ট সন্তুষ্ট হবেন। কিন্তু একটাই প্রশ্নের উত্তর দেব, এটা কিন্তু রিকোয়েস্ট, আর এটা অবশ্যই ফ্রি অফ কস্টেই দেবো, এই অনলাইনে বসেই দেবো। আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ডিটেলে আপনাদের প্রশ্ন লিখবেন, সমস্তটা ক্লিয়ার করে দেবেন, অবশ্যই একদম ব্যক্তিগত হয়ে। যাই হোক, চলে আসি আসল কথায়। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের অর্থনীতি যাত্রা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ওভারঅল বিচারে বড় কোনো অর্থ পেতে পারেন, আটকে থাকা অর্থ পেতে পারেন। এতদিন ধরে যে অর্থের জন্য আপনি এত দৌড়ঝাঁপ করছিলেন, এত মুখকালে টাকা ধার দিয়েছি টাকা পাচ্ছিলেন না, সেই টাকাটা পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। পুরানো অর্থ পাবেন, পুরানো বন্ধুর সাথে যোগাযোগ হবে, এবং পুরনো শেয়ার রিলেটেড ব্যবসা থেকে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। শেয়ার, মিউচুয়াল ফান্ড, এফডি, এরকম কোন জায়গায় যদি আপনি ইনভেস্ট অতীতে করে থেকেছেন, সেখান থেকে কিন্তু এই মাসে অনেকটাই লাভবান হবে। মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন, পুরনো আটকে থাকা অর্থ, পুরনো রিলেশন এই সময় ঠিক হবে। কিন্তু আবার সবচেয়ে বড় জিনিস, আপনি হয়তো কোনো জিনিস অনেকদিন আগে হারিয়ে গেছে, সেই জিনিস আপনি ফিরে পেতে পারেন এই ফেব্রুয়ারি মাসেই। সুতরাং কুম্ভ রাশির লোকেদের কিন্তু এই মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল মাস, আপনি অনেক কিছু এই মাসে পেতে পারেন। কেননা যেহেতু বুধ ট্রানজিট করছে মকর রাশিতে এবং মকর থেকে কুম্ভ রাশি, অর্থাৎ পরপর দুটো রাশিতেই, শনির দুটো রাশি, বুধের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট প্রেফারেবল হবে। কেন, বুধ যখন মকর রাশি সেটাও শনির রাশি, বুধ যখন কুম্ভ রাশি সেটাও শনি, সেটা আপনার নিজের রাশি। সুতরাং এটার জন্য কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু হাত পা একটু ব্যথা হবে, কোমরে একটু পেন হবে, চোট আঘাত লাগতে পারে, এবার আপনার একটু টেনশন কোনো কারণে, হয়তো দুই এক দিনে কোনো কিছু দেরি হয়ে গেলো, আপনি আননেসে টেনশন করতে পারেন। অনেক কোনো রোগে একটু ভুগতে, বিশেষ করে প্রেশার, সুগার এরকম কোনো রোগে বা পাইলস এরকম কোনো রোগে ভুগতে পারেন, ইউরিনাল কোনো ট্রাবল হয়তো একটু হতে পারে। খাবার দাবারে কিন্তু আপনি নিজের কন্ট্রোল, খাবার থেকে কোনো ইনফেকশন, বেশি স্পাইসি খাবার, বেশি যদি আপনার কোনো ড্রিঙ্কস হ্যাবিট থাকে তাহলে বা স্মোক হ্যাবিট থাকে, এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই মাসটাতে। যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু এই মাসে আপনি বসের থেকে যথেষ্ট সম্মান পাবেন, এমনকি আপনি কাজে যার যদি চাপও থাকে, আপনার হয়তো কাজের থেকে হয়তো কোথাও বাইরে কোথাও যেতে বলতে পারে, কিন্তু সেটা আপনি চেষ্টা করেন যাওয়ার জন্য। আপনার জন্য নতুন প্রজেক্ট, নতুন ডিপার্টমেন্ট, নতুন প্রমোশন সবকিছু হতে পারে এই কুম্ভ রাশির জন্য এই মাসটা। অর্থাৎ আপনাকে কিন্তু নিজে যারা নিজে তৈরি করে দেয়, কিন্তু বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং সহকর্মীরাও সাপোর্ট করবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তাদের সাথে খুব ডিপ্লোমেটিকভাবে যে জিনিসটা আদায় করে নিতে। নতুন কোনো কাজের যোগাযোগ, যারা বেকার আছেন তারা কিন্তু এসব নতুন কাজের যোগাযোগ, যারা মহিলা আছেন একদম তারা কিন্তু এসব এই মাসটায় কিছু নতুন কিছু আরম্ভ করার করতে পারেন। ব্যবসা যারা করছেন এই মাসটা নতুন কিছু আরম্ভ হলেও করতে পারেন, অল্প পয়সা দিয়ে করবেন। 5 তারিখের পর থেকে যারা ব্যবসা করছে তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে, কিছু কেনার জন্য, কিছু ব্যবসার কিছু কেনার জন্য বা ফ্যামিলি কিছু কেনার জন্য হয়তো কিছু খরচ হবে, কিন্তু সেটা ভালোর জন্যই হবে, এবং নতুন কিছু আপনি হয়তো নিয়ে আসবেন এবং নতুন চুক্তি, এবং সেখানে মোটা টাকা অ্যাডভান্স আপনি পেতে পারেন। দাম্পত্য জীবনটা কি মোটামুটি ভালোই থাকবে, একটু মাঝে মাঝে বাদ বিবাদ হবে, সেটা 13-14 তারিখের পর থেকে আপনার যার সাথে আপনার প্রেমের রিলেশন, যদি প্রেম করে থাকেন প্রেমের রিলেশনে বাদ বিবাদ হতে পারে, রিলেশনে কিন্তু চিঠি আপনাকে ভুল বুঝতে পারে বা আপনি হয়তো ভুল বুঝতে পারেন, সেটা নিজেদের মধ্যেই ম্যানেজ করে নিতে হবে, অন্য কাউকে আমাদের ইন্টারফেয়ার করতে দেবেন না। এবং আপনার নিজের প্রতি যে বিরক্তি ভাবটা আছে সেটা কিন্তু অবশ্যই কাটিয়ে দেবে, ভুল বোঝাবুঝি জায়গাটা কিন্তু একদম আনতে দেবে, তাহলে কিন্তু সুসম্পর্ক নষ্ট হওয়ার আছে। আপনার পার্টনারের শরীরটা নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে এই মাসে, বিশেষ করে 14 তারিখের পর থেকে
পেটের ব্যথা, দাঁতের ব্যথা, এরকম আপনার নিজেরও সেটা হতে পারে, হসপিটাল বা ডাক্তার যেতে হতে পারে, ইউরিনাল কোনো ট্রাবল, আপনার পার্টনারের গাইনও কোনো ডিস্টার্ব হতে পারে। অর্থাৎ এইগুলো নিয়ে আপনাকে আগে থেকে মেন্টালি প্রিপারেশান নিয়ে থাকতে হবে। যদি সেরকম কিছু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার জন্য হয়তো কিছু আপনার এক্সপেন্স হবে, অবশ্যই আপনার রোজগারও হবে এই মাসটা। এমনকি আপনার যে সন্তানের ব্যাপারটা, সন্তানের সাথে কিন্তু আপনার একটু বনিবনার হবে। আপনি সন্তান যদি সন্তান আপনার পড়াশোনা একটু মানে কি বলবো ফাঁকি দেবে, আপনার সাথে মতের অমিল হবে, কনসেন্ট্রেশন অভাব হবে, তার মধ্যে একটা জেদ বাড়বে, রাগবে, খাবার প্রতি ইন্টারেস্ট বাড়বে। কিন্তু সেটা 20-21 তারিখ পর্যন্ত, 21 তারিখের পর থেকে আস্তে আস্তে অনেকটাই আপনার ফেভারে আসবে এবং সন্তান সে তার নিজের ভুলটা বুঝতে পেরে, সে হয়তো যে কাজে নিযুক্ত সে চাকরি করুক বা ব্যবসা করুক বা হয়তো দেখা হলো পড়াশোনা করছে, হায়ার স্টাডি করছে, আবার সেটা কনসেন্ট্রেট করবে এবং তাতে মন দেবে, অর্থাৎ বিজি হবে। যারা বিদ্যার্থী কোথাও হয়তো ঘুরতে যেতে পারে, বন্ধুদের সাথে হয়তো সেখানে গিয়ে খরচ হবে এবং সেখানে গিয়ে কোনো জিনিস হারিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু লস হতে পারে এবং কি তার জন্য কিন্তু আপনাকে অনেকটা প্রেশারে পড়তে হতে পারে, অর্থাৎ যে জিনিসটা নষ্ট হবে সেটা হয়তো দেখা হলো আপনাকে আবার কিনে দিতে হতো হলো। এবং আপনার যারা স্টুডেন্ট আছেন আমরা, আপনাদের কিন্তু এই মাসে অত কিছু আপনার ছোটখাটো কোনো রোজগার হয়তো বাবা মা থেকে কিছু পেতে পারেন বা কোনো গুরুজনের থেকে বা কারোর কাছে কিছু আপনার এক্সট্রা কিছু আপনি হয়তো কিছু পেতে পারেন, যাকে আমি হয়তো আপনি ইনকাম করেন না কিন্তু আপনি হয়তো কিছু পাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, এটা কিন্তু অবশ্যই হচ্ছে। যাই হোক, এগুলো কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করছি, কারণ যে ব্যক্তিগতভাবে জানতে হয় একদম একটা প্রশ্ন উত্তর আমি ফ্রি অফ কস্টে অবশ্যই দেবো, সেটা আপনার 8910703255 হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে একখানা প্রশ্ন আপনি করবেন। আপনার যদি একান্ত যে প্রশ্নটা বাচ্চলকে কোনো প্রশ্ন করবেন না, যেটা আপনার খুব প্রয়োজন এমন কোনো প্রশ্ন করবেন এটা, কেন অনেক হাজার হাজার লোক প্রশ্ন এই ফ্রি অফ কস্টের জন্য একটু অপেক্ষা করে দেয়, তাদের জন্য যে কোনো আপনার বাস্তু সংক্রান্ত, আপনার লাইফ সম্বন্ধে যে কোনো, আমি কেন আমি লিখেই দিয়েছি, আমার দেখবেন আমার প্রোগ্রাম চলে আগে আমার যে একটা চলে তাতে সমস্ত কিছু লেখা হয়েছে। একটা প্রশ্ন উত্তর আমি অবশ্যই দেবো ফ্রি অফ কস্টে, কিন্তু তাতে আপনার প্রপার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা থাকতে, আর দুটো হাতের ছবি অবশ্যই দেবেন নিজস্ব, যার যার সঙ্গে জানতে চাইছেন তার দুটো হাতের ছবি অবশ্যই রাখবে, আর আপনার নিজের নামটা আর বাবা মার নামটা, যার সম্বন্ধে তার নিজের নাম তার বাবা মার নামটা অবশ্যই দিতে হবে। কিন্তু আপনি আপনার প্রেমিকার সম্বন্ধে জানতে, আপনার প্রেমিকার সম্বন্ধে জানতে অবশ্যই তার বাবা মার নামটা কিন্তু লাগবে, আমার এখানে তার হাতের ছবিটা লাগবে, হাতের ছবিটা না দিলেও তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা কিন্তু অবশ্যই লাগবে। এবার বলছে যার ডেট অফ বার্থ নেই তাহলে কিন্তু আপনাকে আপনাকে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে, শুধুমাত্র হাতের উপর বেস করে একদম প্রপার একটা উত্তর দেয় একটু চাপ হয়ে যায়। কেন হাতটা দেখে আমি কেন বলতে চাই, হাতটা হচ্ছে প্রপার, কেন আপনার মনের আয়না হচ্ছে হাত, ওই জন্য হাতের আমি করতলটা দেখতে চাই। যাই হোক, আপনাদের ওভারঅল আমি প্রেজেন্ট করলাম, ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে যত লোকের শেয়ার করবে। আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।